আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আপনাদের কাছে নিয়ে চলে আসলাম আমাদের ঈদের শপিং ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা কী কী কেনাকাটা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো ফার্স্টে আমরা গেছিলাম আম্মির জন্য জামা কিনতে। ফার্স্টে আম্মির জামাটা কেনার পর দেন হচ্ছে আম্মির জন্য জুতাও কেনা লাগবে। আর আম্মির ড্রেস কিন্তু আমার আগে কেনা হয়েছিল আর ট্রেলার্সেও দিয়ে দিয়েছি। আম্মির ড্রেস বানানো হয়ে গেলে আপনাদেরকে দেখাবো ভালো করে যে আম্মি কোন ড্রেসটা নিয়েছে আর আম্মি কী কালারের ড্রেসটাও নিয়েছে। তো আম্মির শপিং শেষ মানে ড্রেস কেনা শেষ, এখন হচ্ছে আমরা যাব আম্মির জন্য জুতা কিনতে। আর এখানে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আছে দেখতে পাচ্ছেন। আমরা সব সময় এফএক্স থেকে জুতা কিনি আম্মির জন্য, আর আমার জন্য এফএক্স থেকে জুতা কিনি কারণ এফএক্সের জুতা কিন্তু অনেক ভালো। আম্মির এফএক্স থেকে জুতা পছন্দ হয়ে যায় আর আমার এফএক্স থেকে জুতা পছন্দ হয়ে যায়। বাট এইবার আমার এফএক্স থেকে জুতা পছন্দ হয়নি, আম্মির পছন্দ হয়েছে। তো এবার আমার এফএক্স থেকে জুতা কিনা হলো না, এবার আমার পছন্দ হয়নি। তো আম্মি এখান থেকে জুতা পছন্দ করছে আর এখানে অনেক সুন্দর সুন্দর জুতা আছে। আর আম্মি কোন জুতাটা পছন্দ করলো সেটা আপনাদেরকে আমরা বাসায় যেয়েই দেখাবো ভালো করে। আর দেখুন অনেক সুন্দর সুন্দর কিন্তু জুতা আছে। সো আম্মির শপিং ডান, আম্মির ড্রেস কেনাও ডান, জুতা কেনাও ডান, এখন হচ্ছে আমার পালা। এখন আমি ড্রেস পছন্দ করব আর জুতা পছন্দ করব, আরও কসমেটিক্স যা আছে সব কিছু এখন আমার কিনতে হবে। আমার একটু মার্কেট বেশি। তো ফার্স্টে হচ্ছে আমরা গেলাম আড্ডি মার্কেটে, আর এত পরিমাণ ভিড়, মানে ভিড়ের জন্য হাঁটা যাচ্ছে না, আর বৃষ্টিও পড়ছিল। আর আপনাদের কার কার শপিং হয়েছে? সবাই তো শপিং শুরু করেই দিয়েছেন। তো ফার্স্টে হচ্ছে আমরা গেলাম এই দোকানে, আর এখান থেকে আমি এই যে লং ড্রেসটা দেখলাম, এটা আর কি লং ফ্রগের মতো, তো এটা আমার মোটামুটি ভালো লেগেছে। তারপর আমরা আরেকটা দোকানে গিয়ে দেখলাম। সো আমার এখান থেকে একটা ড্রেস পছন্দ হয়ে গেল, দেখে আমার পছন্দ হয়ে গেল। আর এখানে আমাকে ট্রাই করতে দিচ্ছিল সে একই রকম ড্রেসটাই, জাস্ট কালারটা আলাদা। আর আপনারা দেখতেই পারলেন যে আমি হচ্ছে ব্ল্যাক করে দিয়েছি কালারটা একটা ড্রেসে। যে ড্রেসটা আমি ব্ল্যাক কালার করে দিয়েছি সেটাই হচ্ছে আমার ঈদের ড্রেস, সেটাই হচ্ছে আমার দেখে পছন্দ হয়ে গেছে। তো কালারটা আপনারা গেস করুন, আমি এখন বলবো না। কালারটা হচ্ছে একদম ঈদের সময় আপনারা দেখতে পারবেন যে আমি কী কালারের ড্রেসটা কিনেছি। আর আমি কিনেছি গারারা ড্রেস, এটা হচ্ছে আরেকটা কালার। আর এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই যে ড্রেসগুলো দেখুন, থ্রি পিসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। টপসও আছে, কিন্তু আমি এখান থেকে টপস কিনবো না কারণ এখানে অনেকগুলো টপস দেখলাম, অনেকগুলো দেখালো টপস, কিন্তু আমার কাছে ভালো লাগলো না তেমন। আমি যেরকম চেয়েছিলাম সেরকম টপস এখানে নাই। তো এখান থেকে টপস কিনা হলো না, জাস্ট গারারা ড্রেসটাই কিনা হলো। এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর, কিন্তু আমার সে কালারের গারারাটাই অনেক বেশি পছন্দ হয়েছে। তো সেটা আপনারা ঈদে জানতে পারবেন। আমার এখান থেকে ড্রেস কেনা হয়ে গেল, টপস কেনা হলো না। আমি টপসটা হচ্ছে অন্য জায়গা থেকে কিনবো। আর যে দেখুন সবাই কিনছে ড্রেস, কত বেশি ভিড়। আর আমার কিন্তু মাত্র এক দোকান ঘুরলাম, দুই দোকান ঘুরলাম, আর একটা দোকানে গিয়েছিলাম, তার এটা হচ্ছে তিন নম্বর দোকান। মানে তিনটা দোকান ঘুরেই আমার পছন্দ হয়ে গেছে। অনেক বেশি সুন্দর কিন্তু ড্রেসটা, কালারটা অনেক বেশি সুন্দর। আমার ড্রেস কেনা হয়ে গেছে, এখন হচ্ছে আমি মালার সেট দেখছি। আমি হচ্ছে মালা, তারপর তার সাথে কানের দুল, আর তার সাথে টিকলিও আছে। আর আমি আমার মালার সেটের মানে কালারটাও ব্ল্যাক কালার করে দিলাম, না হলে আপনারা বুঝে যাবেন, এর জন্য আমি এটা ব্ল্যাক কালার করে দিলাম। সব হচ্ছে আপনারা ঈদের দিনই দেখতে পারবেন যে কী কালারের ড্রেস, কী কালারের মালার সেট, আর কী কালারের আংটি চুড়ি, সব আপনারা তখনই দেখতে পারবেন।
আর এত সুন্দর সুন্দর মালার সেট, তারপর হচ্ছে কানের দুল, চুড়ি দেখে কতটা ভালো লাগছে তাই না? আমার তো দেখে অনেক বেশি ভালো লেগেছে, এত সুন্দর সুন্দর চুড়ি, কানের দুল, বড় সাইজের আংটি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমি অনেক সুন্দর দেখে একটা আংটি কিনেছি আমার জামার সাথে যেটা ম্যাচ করবে সেটা, আর দেখুন কত সুন্দর সুন্দর আংটি, অনেক বেশি ভালো লাগছে। সো ড্রেস হয়ে গেল, তারপর আর কি হলো, হ্যাঁ মালার সেট হয়ে গেল, মালা, কানের দুল, টিকলি, তারপর চুড়িও ডান, আর হচ্ছে আংটিও ডান, তো সব কিছু হয়ে গেল। আর হচ্ছে এখন আমি কিনবো ব্যান্ড, মাথার ব্যান্ড কিনবো। এই যে এগুলা যে উঠেছে এত সুন্দর সুন্দর, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, এগুলা উঠেছে এখন সবাই পড়ছে, সো আমারও পরার শখ জাগলো। এখন আমার হচ্ছে টপস কিনা বাকি আর জুতা কিনা বাকি। টপস আর জুতাটা কিনা হয়ে গেলে আমার ঈদ শপিং ডান, আমার ঈদ শপিং শেষ হয়ে যাবে ফাইনালি, আজকের মধ্যে আমার সব কিছু কেনাকাটা শেষ হয়ে যাবে। সো এখন যাবো জুতা কিনতে। এফএক্সে তো গেছিলাম পছন্দ করতে, মানে আম্মির সাথে গেছিলাম যে আমারও পছন্দ হয় নাকি, কিন্তু পছন্দ হলো না। আর নিউ মার্কেটে অনেক সুন্দর সুন্দর জুতা পাওয়া যায়, তো চলুন দেখি ওখান থেকে আমার পছন্দ করে আমি আমার জুতাটা কিনে ফেলবো। আর আমরা অনেক তাড়াতাড়ি করছি যে তাড়াতাড়ি করে আমাদের শপিংটা শেষ করি, কারণ আমরা বের হয়েছি সে তিনটার সময়, আমরা তিনটা থেকে শপিং করছি আর অনেক বেশি দেরি হয়ে গেছিলো, মানে ইফতারের টাইমই হয়ে যাচ্ছিলো এরকম আর কি। তো আমরা তাড়াতাড়ি করছিলাম, আর আমরা তো আজকে ভেবেছিলাম যে আজকে মনে হয় আমাদের আর বাড়িতে ইফতার করা হবে না, আজকে হচ্ছে বাইরে ইফতার করতে হবে, মানে যা মনে হচ্ছে। অনেক বেশি দেরি হয়ে গেছিলো, অনেক কেনাকাটা করলাম, আর আমার জুতাও এখন খুঁজছি আমি, তো দেখা যাক যে কত টাইম লাগে আমরা বাড়িতে যে ইফতার করি নাকি বাইরে আমাদেরকে ইফতার করতে হয়, কারণ এখন আমার টপস কেনাও বাকি আছে, এখন জুতা কেনা বাকি আছে, টপস কেনাও বাকি আছে। নিউ মার্কেটেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়, নিউ মার্কেটের ড্রেসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তারপর আমরা চলে আসলাম জুতার দোকানে, আর এখানে এত সুন্দর সুন্দর জুতা, খুবই বেশি ভালো লাগছিলো। তো আমি খুঁজছিলাম আমার ড্রেসের সাথে যেটা ম্যাচিং করবে সেরকম টাইপের হচ্ছে আমি জুতা পছন্দ করছিলাম, তো আমার বেশি মানে একটা ব্ল্যাক কালার জুতা পছন্দ হয়ে গেল। আজকাল আমার ব্ল্যাক কালারের মধ্যে জুতা কিনতে অনেক বেশি ইচ্ছা জাগছে, তো এই যে ব্ল্যাক কালারের শু, এটার ডিজাইনটা অনেক বেশি সুন্দর, তো এই যে আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন হয়তো, এটার ডিজাইনটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে, আর এটা ব্ল্যাক কালারও। সো আমার মানে এক মিনিটে আমার পছন্দ হয়ে গেল, এই জুতাটা দেখে আমার পছন্দ হয়ে গেছে, সো ফাইনালি এই জুতাটাই হচ্ছে আমি কিনে ফেললাম। আর এখানে আর অনেক সুন্দর সুন্দর জুতা আছে, মেয়েদের তো অনেক সুন্দর সুন্দর জুতা আছে, ছোট বাচ্চাদেরও অনেক সুন্দর সুন্দর জুতা আছে, ছেলে মেয়েদের সবার অনেক সুন্দর সুন্দর জুতা আছে। আমার কাছে এখানকার কালেকশন অনেক বেশি ভালো লাগলো। আর আমি যে ব্ল্যাক কালারের জুতা কিনলাম, এর জন্য আপনারা এটা ভেবেন না যে আমার ঈদের ড্রেস ব্ল্যাক কালার, এটা বলে দিলাম যে আমার ঈদের ড্রেস কিন্তু ব্ল্যাক কালার না, সো অন্য কালার, কিন্তু আপনাদেরকে জুতাটা আমি দেখিয়ে দিলাম যে কোন কালারের কিনেছি। তারপর আমরা গেলাম ওমর প্লাজায়, ওমর প্লাজায় হচ্ছে আমার জন্য টপস কেনার জন্য গেলাম, তো সন্ধ্যায় হয়ে গেছিলো, আমরা তাড়াতাড়ি করছি, আর এখানে ডেকোরেশন কত সুন্দর করে করেছে দেখুন ওমর প্লাজায়, আর এখানে বিগ প্রাইস দেওয়া হচ্ছে, গাড়ি দেওয়া হচ্ছে, বাইক দেওয়া হচ্ছে, আর ডাবল ডোর ফ্রিজও দিচ্ছে,
তো এখান থেকে হচ্ছে আমার এই টক্সটা অনেক বেশি ভালো লাগলো, এখানে হচ্ছে ট্রায়ালও করা যাচ্ছে। তো আমি যখন ট্রায়াল করার সুযোগ আছে তখন আমি কেন ট্রায়াল করব না, আমার ট্রায়াল করে দেখতে মানে অনেক বেশি ভালো লাগে, সান্ত্বনা পাই, কারণ ট্রায়াল করলে মানে দেখতে পাই যে কেমন লাগছে আমাকে। জাস্ট এমনি দেখাতে আর ট্রায়াল করাতে অনেক বেশি পার্থক্য আছে। তো আমি ট্রায়াল করে মন মতো আমার টপসগুলো আমি নিতে পারলাম। আমি দুইটা টপস নিয়েছি, একটা হচ্ছে যেটা আপনাদেরকে পরে দেখালাম সেটা, আর একটা হচ্ছে ব্লু কালার, সেটা আপনারা দেখেছেন। আর টপসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এখানে আরও অনেক সুন্দর সুন্দর টপস আছে, জিন্স আছে মেয়েদের, অনেক বেশি সুন্দর, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আমাদের ইফতারির টাইম মানে কত ছিল আপনারা জানেন? মাত্র আমাদের হাতে টাইম ছিল 10 মিনিট। শপিং করতে করতে অনেক বেশি লেট হয়ে গেছে, এত বেশি যে লেট হয়ে যাবে আমরা বুঝতেই পারিনি। তো আমরা শেষমেশ যখন ওমর প্লাজাতে চলে আসলাম, ওমর প্লাজা থেকে যখন টপস কিনে ফেললাম, তো ওমর প্লাজাতে খাবার দাবারেরও ব্যবস্থা আছে, ইফতারি করারও ব্যবস্থা আছে। এজন্য আমরা ওমর প্লাজা থেকে আজকে ইফতারটা করে ফেলবো। আমরা লেট হবো বুঝতে পারছিলাম, তো আমরা তাড়াতাড়ি করছিলাম, কারণ সিট পাবো কিনা ঠিক নাই। তো বহুত কষ্টে আমরা সিটটা পেলাম। তাও আমরা ইফতারির জন্য নিলাম হায়দ্রাবাদি বিরিয়ানি, তারপর আমাদেরকে ফ্রি দিয়েছিল খেজুর জুস, আর হচ্ছে পানি নিয়েছিলাম। হায়দ্রাবাদি বিরিয়ানিটা অনেক বেশি মজার ছিল, ছিল হচ্ছে চিকেন ফ্রাই, তারপর ডিম, আচারি চিকেন সালাদ, আর ছিল শসা, মানে অনেক বেশি মজার ছিল। আর আমাদেরকে কাঁসার থালাতে দিয়েছিল, অনেক বেশি ভালো লাগছিল খেতে। ফাইনালি আমাদের ইফতার ডান, আমাদের ঈদ শপিংও ডান, এখন আমরা হচ্ছে যাচ্ছি বাসায়। কিন্তু আবার হচ্ছে আমাদেরকে ব্যাক করতে হবে, নিউ মার্কেটে আসব, কারণ আমার চুল কাটতে হবে এজন্য। তো আমরা বাসায় যে রেস্ট নিয়ে চা খেয়ে, চা তো লাগবে, সন্ধ্যার চা খেয়ে তারপর হচ্ছে আবার আসব আমার চুল কাটার জন্য। সো আমরা রেস্ট নিয়ে তারপর চা খেয়ে আসলাম। আর এখানে দেখুন কত সুন্দর দুইটা ঘুঘু পাখি, আর এই যে আরও কত কিউট কিউট পাখি। চলে আসলাম ওমেন্স ওয়ার্ল্ড বিউটি কেয়ারে, এখানে আমি আমার চুল কাটবো। আর আমার চুল হচ্ছে নিচের সাইডটা একদম সমান করে ফেলবো, সমান করে আমি আমার চুলটা কাটবো। আর আমাকে বলছিল যে ভি কাট অথবা ইউ কাট করতে, কিন্তু আমি মানা করছিলাম, কারণ না, কারণ অনেক ছোট হয়ে যাবে চুল, যখন আমার চুল আরও অনেক বড় হয়ে যাবে তখন আমি ভি কাট অথবা ইউ কাট কাটবো। আর আমার ছোট চুল একদমই পছন্দ না, আমার বড় চুলই পছন্দ। এই যে সমান করে কাটলাম, তাতে আমার চুল ছোট হয়ে গেছে একটু সামান্য। তো চুল কাটা ডান, আর আমাদের সব শপিং, তারপর কসমেটিক্স, আমার সব কিছু ডান, চুল কাটাও ডান। আর এই যে এটা হচ্ছে আম্মির ঈদের ড্রেস, আম্মির ড্রেস বানানো হয়ে গেছে। তো বানানোর পরে আপনাদেরকে একসাথে দেখালাম, আম্মির ড্রেসটা খুবই সুন্দর হয়েছে, এটা পিঙ্ক কালারের মধ্যে। আর এটা হচ্ছে জামার হাতা, আম্মি জামার হাতাটা অনেক বেশি পছন্দ করেছে। আর এটা হচ্ছে পায়জামা, আর এটা হচ্ছে উড়না, অনেক কাপড়টা অনেক বেশি সফট। আর এই যে এটা হচ্ছে আম্মির জুতা, এখন আপনাদেরকে দেখাবো, অ্যাপেক্সের জুতা, এটা খুবই সুন্দর কিনেছে আম্মি জুতাটা, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আর এবারে জুতার কালারটা আমাদের মা মেয়ের একদম সেম, আম্মির জুতার কালারটা ব্ল্যাক আর আমার জুতার কালারটা ব্ল্যাক। আমাদের ঈদের শপিং ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের জন্য আল্লাহ হাফেজ।